বর্তমান যুগে দাঁড়িয়ে ফার্মাসিস্টের চাহিদা কিন্তু কম নয়। শুধু তাই নয়, বিগত 4 থেকে 5 বছরের মধ্যে বি ফার্মা এবং ডি ফার্মা কোর্সটির খুবই চাহিদা বেড়েছে। তাই আজকে ডি ফার্মা অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি এবং বি ফার্মা অর্থাৎ ব্যাচেলর ইন ফার্মেসি কোর্সটি নিয়ে আলোচনা করব, আর সাথে বলবো কোন কলেজে আপনি ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। যদি নিজের ফার্মেসি খুলতে চান বা ফার্মাসিস্ট হতে চান, তাহলে ডিপ্লোমা ইন ফার্মেসি ডি ফার্মা এই কোর্সটি আপনি করতে পারেন। এটি 2 বছরের কোর্স। এই কোর্স করার জন্য আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। তাছাড়াও ডি ফার্মা কোর্সটি করে আপনি রিসার্চ সায়েন্টিস্ট, কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার এবং বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সাথে ফার্মাসি খুলতে গেলেও লাইসেন্স পেয়ে যাবেন। এবার আসি বি ফার্মা অর্থাৎ ব্যাচেলর ইন ফার্মেসি এই কোর্সটি সম্পর্কে। এই কোর্সটি 4 বছরের কোর্স। এই কোর্সটি করতে গেলে সায়েন্স স্ট্রিম নিয়ে 45% মার্ক সহ হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে। বি ফার্মা কোর্সটি করে আপনি টেকনিক্যাল ফার্মাসি, মেডিকেল ডিসপেন্সারি স্টোর, ক্লিনিক্যাল ফার্মাসি কিংবা এডুকেশনাল ইনস্টিটিউশনের লেকচারার হিসেবেও কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং তাছাড়াও রয়েছে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ। কি ভাবছেন, কোথায় ভর্তি হবেন? চলে আসুন তাহলে বিদ্যাসাগর কলেজ অফ ফার্মাটিক্যাল সায়েন্সে। এখানে আমরা বি ফার্মা এবং ডি ফার্মা কোর্স করাই। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন বিশেষ সুবিধাও, যেমন স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, ল্যাব, লাইব্রেরি এবং আমাদের গ্রিন ক্যাম্পাস, আর সাথে হোস্টেল ফেসিলিটিস। এবারের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তাই অ্যাডমিশন নিতে গেলে এবং সিট বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, আর আমাদের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরও বিস্তারিত জানতে এবং আরও আপডেটস পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না জানো।